উপস্থিত নোয়েসখালী জেটিতে বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আওয়ামী লীগ নোয়েসখালী উপজেলা এছাড়া উপস্থিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার সচিব জনাব আমি কিন্তু গভীরের কিছু কথা বলছি আর যেটা পর্যটন মৌসুমে তো আরো অনেক বেশি হয় তো কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা তিনি আমাদের এই মহেশখালীর কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে গত কিছুদিন আগে এই কক্সবাজার জেলার এই উন্নয়ন ছিলাম আমাদের মাননীয় সংসদ সদস্য আশিকুল্লাহ কাছে গেছে এবং প্রশাসনেও কিন্তু অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা জায়গায় কিন্তু বর্তমানে আসিয়াছেন আমাদের কক্সবাজারের প্রধানমন্ত্রী ফোকাস যেহেতু এদিকে আছে এখানে এতগুলো যে মেগা প্রজেক্ট অ্যাকচুয়ালি এটা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে একটা জাস্ট ক্ষুদ্র উদ্যোগ কারণ আমাদের যারা এই মানে জেটিঘাট থেকে কক্সবাজারে যাচ্ছেন এখানে অনেক সময় মহিলারা থাকে অনেক সময় রোগী থাকে তো ওরা বসার জন্য কোনো জায়গা থাকে না বাথরুমে যাওয়ার কোনো ফ্যাসিলিটি নাই আর ধীরে ধীরে কিন্তু এখানে মহেশখালীতে কিন্তু ট্যুরিজমের চাপটাও বাড়ছে তো যখন এই মহেশখালীর প্রবেশদ্বারে যদি একটা বিশ্রামের জায়গা না থাকে তো যাত্রীরা কিন্তু যথেষ্ট মানে ভোগান্তিতে থাকে তো সেটা কথা চিন্তা করেই জাস্ট আমরা ক্ষুদ্র পরিসরে এখানে একটা ফ্যাসিলিটি ট্যুরিস্ট যাত্রী ছাউনি করছি যেখানে যাত্রীরা বসতে পারবে ওয়াশরুম থাকবে ওয়াশ ব্লকটা থাকবে ওখানে ছোটোখাটো হয়তো রেস্টুরেন্ট থাকবে দোকানপাট থাকবে এবং প্রেয়ার রুম থাকবে তো এটা আমরা দুই বছরের একটা স্টেপ নিয়ে দুই বছরের বাজেট নিয়ে আমরা করতেছি তো দেখা যাক আল্লাহ কতটুকু আমাদেরকে আমরা করতে পারি আর কি ধর্ম দিয়ে রে শুরু আল্লাহ কবুল করুক তো ধর্ম দিয়ে রে শুরু বারো শুক্রবার